আমি, হাফেজ ইসমাইল ভাই এবং বাদন এই তিনজনে মোটর সাইকেল দিয়া কুমিল্লা শহরতে যাইতে আসি মুরাদনগরের ডালফাভিলে। ডালফাভিলটা ইতিমধ্যেই ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আমরা যাওয়ানোর সময় কোম্পানিগঞ্জতে ভিডিও ধারণ করা শুরু করছি, যার কারণে এর আগের রাস্তাটা আপনারা দেখাইতাম না। কোম্পানিগঞ্জতে ডালফাভিল পর্যন্ত রাস্তাটা আপনারা দেখামু। ডালফাভিলের পুরা অংশটাই পড়ছে মুরাদনগর থানাতে, কিছু অংশ পড়ছে বাউনফাড়া উপজেলায়। আমরা বাউনফাড়া উপজেলা চিনার কারণে বাউনফাড়ার মুকিমপুর দিয়া ডালফাভিলে ঢুকছি। যাই হোক, রাস্তাটা আপনারা দেখতে থাকেন, আর যাইতে যাইতে কয়টা কথা কইলাই আমরা দেশ গাঁও গ্রামও কিছু দোহান আছে, সাহ দোহান। এই দোহানটি সারাদিন কোনো বেচা কিনা নাই, বিকালের পরের থেকে এন মানুষ আইয়া জমজমাট হইয়া জিজ্ঞায়। সারা গ্রামের মানুষ মুরব্বীরা এন আইয়া বইয়ে আর বড় বড় কথা সারে। এই এক একটা দোহান যেন এক একটা সংসদ, প্রতিদিন কত কথা যে এই সংসদ হয়, দেশে কোনটা করলে ভালো হইব, কোনটা করলে খারাপ হইব, কোন সরকার ভালা কোন সরকার খারাপ, এমপি বানাইলায় মন্ত্রী বানাইলায় ডেলি একটা সরকার ক্ষমতাত বোয়ায় একটা সরকার ক্ষমতাতে নামায় দেয়, এরম করতে থাকে। এইসব সংসদের সংসদ সদস্যরও এক একজন বিরাট বিরাট জ্ঞানী গুণী মানুষ, গ্রামের ময় মুরব্বী মাথাওয়ালা মানুষ, তারা এডিট বইয়ে আর গল্প সারে। সারাদিন কোনো কাম কাজ নাই, রাইতেলে এন বইয়ে বইয়ে চা খাইব, বিড়ি খাইব আর গল্প সারব। কার ফলা কোন বিয়া করাইছে, কার জি কোন বিয়া দিছে, কে কয়টিয়া কামাই করে, কে কত বড় লোক, কার কাছে কত পয়সা আছে, সব খবর তার কাছে ইয়ে পাইবেন। গপ সারব, আমি এই করে লাইছি, আমি হেই করে লাইছি, আমি ছোট থাকতে এরুমা ছিলাম, অমুকে হেরুমা ছিল, আমি লাখ লাখ টিয়া কামাই করে লাইছি, লাখ লাখ টিয়া নষ্ট করে লাইছি, এই করছি সেই করছি, কত গাল গল্প। গ্রামের এই সংসদটি প্রতিদিনই বইয়ে আবার প্রতিদিনই ভাঙ্গা যায়, এন নানান কথাবার্তা হয়, কেডা বিচারে বালা কেডা বিচারে খারাপ, কোন এমপিটা কেরুম, কোন চেয়ারম্যানটা কেরুম, এইসব কথাবার্তাও এইসব দোয়ান্ডের ভিতরে হয়। ওইতে ওইতে তারা বইয়া চা খায়, ফান খায়, বিড়ি খায়, খাইয়া যাওয়ানোর সময় দোয়ানদারের কয় রে লেকারাইস পরে টেহলে দিয়ে লাইম, তার মানে এবার ভকেটও টেহাও নাই। এইসব দোহানো যারা সংসদ বোয়ায় তারার বেশিরভাগই বেকার মানুষ, হয় ফুদ বিদেশ আছে, ভাই বিদেশ আছে, টেয়া পয়সা ফাড়ায় এডি তারা বয়ে বয়ে খরচ করে, আর নাইলে বেড়ার অনেক সম্পদ আছে এডি বর্গা বাগা দিয়া চলে, কোনো কাজ কাম না থাওয়ার কারণে এন আইয়া বইয়া আড্ডা দিয়া শান্তি পায়। এডি যে সব সময় শুধু আড্ডার জায়গা হয় বিষয়টা তেমন না, অনেক সময় মানুষের সুখ দুঃখ শেয়ার করণের জায়গাও হয়ে থাকে। এইসব জায়গায় অনেক অনেক সময় অনেক ব্রেইনওয়ালা মানুষও থাকে, লেখাপড়া নাই তেমন একটা শিক্ষিত না, কিন্তু মাথার ভিতরে অনেক বুদ্ধি আছে, স্পেস জানে, এইসব মানুষটিরে কাজে লাগান উচিত। আর সরকারের কাছে আবেদন, এরম সংসদ যেন বইয়ে তারা যেন অন্তত দুই একজন সরকারি লোক দিয়া তারাতে বুদ্ধিশুদ্ধি নিয়া দেশ পরিচালনা করলে দেশটা আসলে সুন্দরভাবেই চলব। আর তারার থেকে যদি ভালা বুদ্ধি যুদ্ধি আইয়ে এই বুদ্ধির বিনিময়ে তারারে কিছু টাকা পয়সা দিলে ভালো হয়। যাই হোক, এরম করতে করতে আমরা আইয়া ফুরছি কাছাকাছি মাধবপুর পারুইয়া বামনফাড়া মুকিমপুর আইয়া ফুরছি। মুকিমপুরতে ভিতরের দিকে ঢুকতে হইব ডালফাভিলের দিকে। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা, একবারে শেষ মাথার যাইয়া রাস্তাটা আর নাই, কাঁচা। এই রাস্তাটা কিছুটা কাঁচা থাওনে হুন্ডা চালাইতে খুব কষ্ট হয়েছে। আমরা দুইজন নামে গেছি, ইসমাইল ভাই শুধু একা একা হুন্ডাটা চালাইয়া বিলের ভিতরে ঢুকছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, ভবিষ্যতে আপনার লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।